tadi? Ayo. শ্বশুরপাড়া আপনি কাজ যাচ্ছেন? আমি হাসতেছি। শ্বশুরপাড়া দাঁড়ান, শ্বশুরপাড়া দাঁড়ান। এই যে আমরা হাসতেছি, তা শ্বশুরপাড়ার এই পুকুরটা কে কাটিয়েছিল? তোর বাপ কাটিয়েছিল। আমার বাবা তোমার একটা পুকুর কাটিয়েছিল? হ্যাঁ রে, তোর বাপ কাটিয়েছিল। শ্বশুর আব্বা আমার বাপ এত মাটি কোথায় রেখেছিল? আমি আমি এত মাটি খেয়েছি যে তোর জামাই হ্যাঁ তা মুখ কিস কিস করছিল না? আরে একটা যদি কথা কস সুতা দিয়ে তোর মুখ কেসে করে দেবো। তাহলে আমি মাংস খাবো কি কইরে? কেন পিঠে খাবি নাকি? আমার তখন তো খিচখিচ করে যা আছিস। এই তো জামাই, শোন শোন, তোর শাশুড়ি আজকে ভাপা পিঠে করেছে, মজা করে খাবি। হ্যাঁ তা শ্বশুর ফাদার আপনি কি বিয়ে করেছেন? আরে শালাই তুই যে জামাই, আমি যদি বিয়ে না করি তাহলে তুই আমার তোরটা পাইলি কি করে? তা আপনার কি কোনো ছেলে বিয়ে নাই শ্বশুর ফাদার? আরে তুয়া করো আমার কপাল, আমার কপাল রে শালাই তুই যাওয়া। ই শালাই তুই যাবে কয় কি রে, আমার ছেলে বিয়ে না তাই কইছে শালাই তো যাবে। এই যে এটা দেখেছিস, মারিয়া তোর হাত মারে কুচি কই হেলবো। তা শ্বশুর আব্বা বাড়ি গিয়ে গোস্ত চাবা খাবো নাকি? গোস্ত খাবা না আর কিছু খাবা? যে হাল করিয়েছো আমার আমার বিটির বিয়ে দিয়ে তোমাকে ছাই খাওয়াইছো। তা ছাই খেতে গেলেন কেন শ্বশুর ফাদার? আমাকে বললি তো আমি 10 কেজি চাল পাঠিয়ে দিতাম। শ্বশুর ফাদার আপনি কাঁদছেন? আমি হাসতেছি। এ একটা কথা বললে তো লাঠি দিয়ে তো তোর দাঁত ফাটিয়ে দেবো। তা শ্বশুর ফাদার দাঁত ফেলে দিলে আমি গোস্ত চাপা খাবো কি করে? আমি সারা গ্রামের লোককে বলবো যে কি মেয়েকে যাচাই, জামাইকে যাচাই না করে বিয়ে দিও না, জামাই খাওয়াতে পারবে কিনা, জামাই জামা কাপড় দিতে পারবে কিনা। সারা গ্রামের লোককে আমি সবকে বলবো যে জামাইকে যাচাই না করে মেয়ের বিয়ে যা না দেয়। শ্বশুর ফাদার আপনি কি যাত্রা অভিনয় করতেছেন? আর তো সহ্য করা গেল না রে, যাও